সামনে শীত চলে আসছে, আমাদের পোড়া রোগীর সংখ্যা বাড়তে থাকবে, যেটা আমাদের জন্য খুবই অসহনীয় একটা অবস্থায় চলে যায়। রোগী হিসেবে আসার আগে যদি আমরা কিছু ব্যবস্থা নেই, যেটা আমাদের আমরা পূর্বই না, পোড়া রোগী হিসেবে হাসপাতালে যাবই না, তাহলে সেটা আমাদের জন্য বেশি সুবিধাজনক। আমরা আসলে পোড়ার সময় আমরা কী কী রোগী বেশি পাই? আমরা রোগী পাই হচ্ছে গরম পানিতে পোড়া, আগুনে পোড়া, কারেন্টে পোড়া, এই রোগীগুলো পাই। গরম পানিতে পোড়া রোগীগুলো বেশি পাই আমরা বাচ্চা এবং বয়স্ক। বাচ্চাদের জন্য গোসল করার পানি গরম করা হয় এবং এই পানিটাতে বাচ্চারা পুড়ে যায়। আবার বয়স্ক মানুষ অজু করবে কিংবা তার আর্থ্রাইটিসের বাতের সমস্যার জন্য গরম পানির সেক দিবে, এই জন্য যে গরম পানিটা করা হয় সেখান থেকেই অসাবধানতাবশত পুড়ে যায়। তাহলে আমরা যখন গরম পানিটা করলাম রান্নাঘরে, সেই গরম পানিটা রান্নাঘর থেকে বাথরুমে নিয়ে যাওয়ার সময় আমরা যদি হাঁড়িতে করে না নিয়ে একটা বালতিতে করে নিয়ে যাই এবং বালতিতে আগেই কিছুটা ঠান্ডা পানি মিশিয়ে নেই, তাহলে এই পানিটা যখন আমরা রান্নাঘর থেকে বাথরুমে নিয়ে যাব, তখন কোনো বাচ্চা ছুটে আসলেও তার গায়ে গরম পানিতে পড়বে না। যেটা খুব কমনলি আমাদের কাছে চলে আসে যে মা বা কাজের মানুষ রান্নাঘর থেকে গরম হাঁড়িটা বাথরুমে নিয়ে যাচ্ছিল, বাচ্চা এসে দৌড়ে চলে আসছে এবং পুড়ে গেছে। তাহলে আমরা ক্যারি করব যখন, হাঁড়িতে ক্যারি না করে একটা বালতিতে করে গরম পানিটা ক্যারি করব। বাথরুমে গরম পানিটা রাখবো, সেটা এমন অবস্থায় রাখবো বাচ্চা যেন ছুটে গিয়ে গরম পানিতে হাত চুবিয়ে দিতে না পারে কিংবা পা চুবিয়ে দিতে না পারে। এবং বয়স্ক রোগীদের ক্ষেত্রেও একই কথা, বয়স্ক রোগীদের যখন আমরা গরম পানি রেডি করব বাথরুমে, সেটাও ঠান্ডা পানিতে মিশিয়ে রেডি করে রাখবো। আরেকটা সমস্যা হচ্ছে পুড়ে যাওয়া। পুড়ে যাওয়া বাচ্চারা যখন বাচ্চারা পুড়ে যায়, অতএব বাচ্চাদের যাতে না পুড়ে সেজন্য তারা যখন তখন রান্নাঘরে ঢুকতে পারবে না, সে ব্যবস্থা করতে হবে। ইলেকট্রিক বার্ন যাতে বাচ্চাদের না হয় সেজন্য আমাদের যত ধরনের ইলেকট্রিক ডিভাইস আছে, যেমন ওভেন, প্রেশার কুকার, রাইস কুকার, ইলেকট্রিক চুলা, তারপর ইলেকট্রিক কেটলি, এগুলো বাচ্চাদের নাগালের বাইরে রাখতে হবে। আপনার সুইচ বোর্ডটা বাচ্চাদের নাগালের বাইরে রাখুন এবং এই যে ইলেকট্রিক সামগ্রী যেগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো যেন বাচ্চার নাগালের মধ্যে না আসে, এরকম একটা অবস্থানে বা এরকম একটা উচ্চতায় রাখুন। বাচ্চারা চট করে যাদের রান্নাঘরে ঢুকে গ্যাসের চুলায় হাত দিতে না পারে, সেই জন্য বাচ্চারা রান্নাঘরে যাবে না, এই শিক্ষাটা বাচ্চাদেরকে দিন। মহিলারা যখন রান্নাঘরে কাজ করবেন তখন আপনারা একটু আঁটোসাঁটো পোশাক ব্যবহার করুন, আপনার ওড়নাটা বা শাড়ির আঁচলটা গুঁজে নিন এবং গ্যাসের চুলা জ্বালানোর আগে দরজা জানালাটা খুলে দিন। না হলে বদ্ধ ঘরে গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করলে এবং কোনো কারণে যদি গ্যাস লিক করে থাকে, তাহলে আপনার শ্বাসনালী পোড়া পুড়ে যেতে পারে এবং সেক্ষেত্রে ডাক্তাররা শতচেষ্টা করলেও আপনাকে বাঁচাতে পারবে না। তারপরে চলে আসি ইলেকট্রিক বার্ন। ইলেকট্রিক বার্ন নিয়ে একটু আগে বললাম যে বাচ্চাদেরকে ইলেকট্রিক যে কেবল বা ইলেকট্রিক প্লাগ, সুইচ বোর্ড, এটা থেকে দূরে রাখবেন। আরেকটা জিনিস করতে হবে, আপনার ইলেকট্রিসিটি যখন আপনি বাড়িতে করবেন তখন সিকিউরড তার ব্যবহার করবেন, ভালো ইলেকট্রিসিটি সংযোজন করবেন, এটা আপনারা খেয়াল রাখবেন।